আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ সব সময় তো আমরা রেডি করা কিছু কালেকশন দেখাই রাজ জুয়েলার্স লিমিটেড থেকে, আর আজকে পেয়ে গেছি মাত্রই আসা কিছু কালেকশন। কিছু না, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর কালেকশন আসছে নতুন। এই যে দেখুন একদম, হ্যাঁ এই যে মান্তাসা প্লাস রতনচুর, মানে অনেক অনেক কালেকশন, একদম হট কালেকশন মাত্রই আসা। ট্যাগ টোকেনও এখনও কিন্তু সবগুলো কমপ্লিট করা হয়নি, সেরকম কালেকশন। তো এইখানে আমার হাতে যেমন আছে দুবাইয়ের চুড়ির কালেকশন, এই যে এগুলা, তারপরে আমি আপনারা স্ক্রিনশট দিবেন। আচ্ছা ওই মান্তাসাটা দেখেন, মান্তাসা প্লাস রতনচুর, এটা তাই না? দুবাই রতনচুর, দুবাইয়ের রতনচুর, খুবই সুন্দর যে কালারের মধ্যে আসছে। এগুলোর মোটামুটি আপনারা কম ওয়েটের মধ্যেই পেয়ে যাবেন, তিন ভরির মধ্যে, তিন ভরি সাড়ে তিন ভরি এরকম ওয়েটের মধ্যে পাবেন। আচ্ছা আমি একটু মিক্স কালেকশন দেখাই। আর এই যে চেন দেখুন, জাস্ট মানে এরকম প্রতি সপ্তাহে কিন্তু আপডেট কালেকশন কিন্তু চলে আসে রাজ জুয়েলার্স লিমিটেডে। প্রচুর প্রচুর কালেকশন আমরা আজকে দেখাইছি আর কি, বাট এরকম প্রচুর কালেকশন আপনারা পেয়ে যাবেন শোরুমে। এই যে দেখুন এই চুড়ি বেঙ্গলস গুলো আসছে, ওয়ান লেয়ার টু লেয়ারের মধ্যে, মানে লাইট ওয়েটের কালেকশনগুলো তো কম দেখানো হয়, বাট এরকম প্রতি এক সপ্তাহে এরকম এর থেকেও বেশি কালেকশন কিন্তু আপনারা শোরুমে আসলে পেয়ে যাবেন। যে দেশি কালেকশন কিছু আছে এখানে, দুবাইয়ের কিছু কালেকশন আছে, হ্যাঁ চুড়ের কালেকশন পাবেন। তারপরে এই সাইডটা দেখাই, 22 ক্যারেটের পুরোটাই এখানে, ফুল ট্রেটাই কিন্তু 22 ক্যারেটের মধ্যে। বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে, নতুন আসে নতুন কালেকশনগুলো, মুখ বালা, স্ক্রু সিস্টেমের মুখ বালা আছে। লোক বিভিন্ন দেখুন, এখনো ট্যাগও কিন্তু করা হয়নি, এত নতুন কালেকশন। ঝুমকা আসছে নতুন, এরকম প্রচুর কালেকশন কিন্তু সবসময়ই আসে, বিভিন্ন ডিজাইনের ঝুমকা আছে, বিভিন্ন ডিজাইন। এই 22 তো অনেক কালেকশন আসছে। এই যে এটা ব্রিডিংটা দেখেন ভাইয়া, ফিঙ্গার রিংটা দেখেন, কালেকশনের জন্য। চুড়ি গুলো দেখুন কত সুন্দর, খুবই কম ওয়েটের মধ্যে চুড়ি আসছে, ওজন কম আছে, সব ওজন কম আছে চুড়ি গুলা, বিভিন্ন ডিজাইনে খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন। সো চলে আসবেন, আশা করি ভালো লাগলো ভিডিওটা। তো এরকম রাজ জুয়েলার্স লিমিটেডে কিন্তু প্রচুর কালেকশন আপনারা বসুন্ধরা সিটিতে পেয়ে যাবেন। এটা হচ্ছে লেভেল 5 ব্লক D, শপ নম্বর 115। আল্লাহ হাফেজ।